1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধ করেছি আমরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের বাংলাদেশে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল, তারা গণহত্যা করেছিল, 25 মার্চ রাত্রে গুলি করে তারা হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা না। বিশেষ করে আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয়, কারণ আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলাম। বন্ধুগণ, সেই মুক্তিযুদ্ধের যে মূল বিষয়টা ছিল, চেতনাটা ছিল, তা প্রধানত ছিল যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত সামনের দিকে নিয়ে এসে সমাধান করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছি। যে দলটি কিছুদিন আগে দাবি করেছে যে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় পুরোধা, তাদের কারণেই দেশে স্বাধীনতা এসেছিল 1971 সালে, তাদের কারণেই দেশে গণতন্ত্র এসেছে, তারা গণতন্ত্রের কথা বলত, সেই দলটির কারণেই 2 বার এই গণতন্ত্র নিহত হয়েছে। 1975 সালের স্বাধীনতার পরে, আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা হল। তারপর থেকেই পরিকল্পিতভাবে এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে, গণতন্ত্র যেন চর্চা না হতে পারে, জনগণের শাসন যেন না থাকে, মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে, মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে, সেই বিষয়গুলোতে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে। একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে, অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তারা 2 বেলা 2 মুঠো খেতে পায়নি। আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে, এই একটা অবস্থা তারা তৈরি করেছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই দেশের ছাত্র জনতারা তারা 15-16 বছর ধরে লড়াই করে একটা ক্ষেত্র তৈরি করে, তারপরে আল্লাহর অশেষ রহমতে এদেরকে সরাতে সরে যেতে বাধ্য করেছে। আপনাদের সামনে দোয়া চাইতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ, আর ডাক্তার সাহেবরা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য দোয়া করবেন। আমাদের আরেকটি ঘটনা আজকে ঘটেছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বদরুদ্দোজা চৌধুরী সাহেব ডাক্তার অবসরপ্রাপ্ত, তিনি আজকে ইন্তেকাল করেছেন। যদিও তিনি আমাদের সঙ্গে ছিলেন না শেষের দিকে, কিন্তু দলের এই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহাসচিব তিনি ছিলেন, সেই কারণে তার এই মৃত্যুতে ইন্তেকালে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি।